বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে ডিম সম্বন্ধে বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহের সুনির্দিষ্ট উত্তর দেব, যে উত্তর বা সমাধানগুলি পুষ্টিবিজ্ঞানসম্মত তথা বিজ্ঞানসম্মত। বেশ কিছু প্রশ্ন ডিম সম্বন্ধে আমাদের প্রায় সকলেরই মনে আসে, বেশ কিছু ভুল ধারণাও আছে, যে সমস্ত ভুল ধারণা সত্যিই ভয়ঙ্কর। যেমন, ডিম খেলে কোলেস্টেরল বাড়ে কি না, প্রতিদিন ডিম খাওয়া যেতে পারে কি না, শিশুরা গর্ভবতীরা ডিম খেতে পারেন কি না, পারলে কটা খেতে পারেন, শিশুদেরকে ঠিক কোন বয়স থেকে ডিম খাওয়ানো শুরু করা যেতে পারে এবং ঠিক কতটুকু দেওয়া যেতে পারে, সেদ্ধ ডিম না ভাজা ডিম কোনটি খাওয়া ভালো, কাঁচা ডিম খাওয়া যেতে পারে কি না, ইত্যাদি প্রশ্ন প্রায় সকলেরই। এই ভিডিওটিতে সংক্ষেপেই সকল প্রশ্নেরই সমাধান দেওয়া হবে। সুতরাং কোনোভাবেই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখা খুব প্রয়োজন সকল প্রশ্নের উত্তর পেতে হলে। প্রথমত, এটি খুব গুরুত্বপূর্ণ এবং বহুল চর্চিত প্রশ্ন যে ডিম খেলে কোলেস্টেরল বাড়ে কি না, আর যারা কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তারা ডিম খেতে পারেন কি না। আসলে অনেকেরই ধারণা এই যে ডিম খেলে কোলেস্টেরল বাড়ে, কিন্তু এই ধারণা সত্যি নয়। অবশ্যই ডিমের কুসুম কোলেস্টেরলের এক বড় উৎস, কিন্তু একটি ডিমে কোলেস্টেরলের পরিমাণ 185 মিলিগ্রাম, আর একজন সুস্থ ব্যক্তি প্রতিদিন 300 মিলিগ্রাম পর্যন্ত কোলেস্টেরল গ্রহণ করতে পারেন। সুতরাং প্রতিদিন একটি ডিম একজন মানুষ খেতেই পারেন নির্ভয়ে। তাছাড়া অনেকেরই ধারণা কোলেস্টেরল মাত্রাই খারাপ, কিন্তু তা নয়। HDL বা ভালো কোলেস্টেরল আমাদের শরীরের জন্য ভালো তো অবশ্যই, এমনকি প্রয়োজনও। বিভিন্ন পরীক্ষায় প্রমাণিত যে ডিমে যে কোলেস্টেরল থাকে তা হলো ভালো কোলেস্টেরল, এবং ডিম খেলে শরীরে LDL বা মন্দ কোলেস্টেরল বৃদ্ধি পায় না। ডিমের কোলেস্টেরল কোনো ক্ষতি করে না। কোলেস্টেরলের সমস্যায় যারা ভুগছেন তারা অন্য খাবারের কোলেস্টেরল নিয়ন্ত্রণের দিকে নজর দিন, ডিম নিয়ে না ভাবাই ভালো। দ্বিতীয়ত, কোন ডিম খাবেন? ব্রয়লার বা পোলট্রি মুরগির ডিমের চেয়ে দেশি মুরগি বা হাঁসের ডিম খাওয়াই ভালো। আর দেশি মুরগির ডিমের থেকে হাঁসের ডিমে প্রোটিন, ভিটামিনস, মিনারেলস অনেকটাই বেশি থাকে আকারগত কারণেই। তৃতীয়ত, সাদা অংশ এবং কুসুম এই দুটি মিলিয়েই সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ ডিম। কুসুম বাদ দিয়ে সাদা অংশ বা সাদা অংশ বাদ দিয়ে কুসুম কোনো পূর্ণাঙ্গ খাবার নয়। ডিমের সম্পূর্ণ পুষ্টিগুণ পেতে হলে সাদা অংশ এবং কুসুম দুটিই খেতে হবে। ডিমের সাদা অংশ থেকে শুরু করে ডিমের কুসুমে ভিটামিন এবং মিনারেলস থাকে প্রচুর পরিমাণে। চতুর্থত, ওমলেট বা ভাজা ডিমের থেকে সেদ্ধ ডিমই ভালো, কারণ সেদ্ধ ডিমের প্রোটিনের মান অক্ষুণ্ণ থাকে এবং হজমও হয় তাড়াতাড়ি। পঞ্চমত, অনেককেই দেখা যায় কাঁচা ডিম খান, এটা এক ভয়ঙ্কর প্রবণতা। কাঁচা ডিম খেলে সালমোনেল্লা পয়জনিং হওয়ার সম্ভাবনা প্রবল। সালমোনেল্লা এক ধরনের ব্যাকটেরিয়া, এতে পেটের বিভিন্ন জটিল কঠিন সমস্যা দেখা দেয়। সালমোনেল্লা ব্যাকটেরিয়া উত্তাপের সংস্পর্শে এলে ধ্বংস হয়ে যায়, তখন আর সালমোনেল্লা ফুড পয়জনিংয়ের সম্ভাবনাও থাকে না। তাই সেদ্ধ ডিম খাওয়াই ভালো। হাফ বয়েল বা আধ সেদ্ধ ডিম খেতে পারেন, তবে ফুল বয়েল বা সম্পূর্ণ সেদ্ধ ডিম বেশি নিরাপদ। ডিমের পচো চলতে পারে, অনেকেই অ্যালার্জির সমস্যা নিয়ে আসেন তারা হাফ বয়েল ডিম খান। তাদেরকে ডিম পুরো সেদ্ধ করে খাওয়ার পরামর্শ দিয়ে দেখেছি অ্যালার্জির সমস্যা আর নেই, তাই ফুল বয়েলই নিরাপদ সব দিক থেকেই। ষষ্ঠত, এবার প্রশ্ন হলো দিনে কটি ডিম খেতে পারবেন? একজন সুস্থ মানুষ দিনে একটি থেকে দুটি ডিম খেতে পারেন, তবে শুরুতেই বলেছি যাদের কোলেস্টেরলের সমস্যা রয়েছে এবং বেড়ে যাওয়ার ভয় রয়েছে তারা দিনে একটি ডিম খেতে পারবেন। কোলেস্টেরলের সমস্যায় আক্রান্ত রোগীরা কোলেস্টেরলযুক্ত অন্যান্য খাবার যেমন বাটার, মেটে বা যকৃৎ এসব কমাতে বা বন্ধ করতে পারেন। সপ্তমত, গর্ভবতী মহিলারা অবশ্যই ডিম খেতে পারবেন, তবে তাদের ক্ষেত্রে ডিম পুরোপুরি সেদ্ধ করে খাওয়া উচিত, হাফ বয়েল নয়। ভ্রূণের ব্রেন বা মস্তিষ্কের গঠনে ডিমের ভূমিকা অপরিসীম, সুতরাং গর্ভাবস্থায় রোজ একটি করে ডিম সেদ্ধ খাওয়া উচিত। তবে গর্ভবতীদের অন্যান্য শারীরিক সমস্যা যেমন কোলেস্টেরলের সমস্যা থাকলে তারা চিকিৎসকের পরামর্শ নিয়েই ডিম খাবেন। অষ্টমত, শিশুদের সঠিক এবং প্রয়োজনীয়
পুষ্টির জন্যও তাদের খাদ্য তালিকায় ডিম রাখা উচিত। তবে বয়স অনুসারে পরিমাণের পার্থক্যও চাই। 3 বছর বয়সের ঊর্ধ্বে শিশু একটি মুরগির ডিম খেতেই পারে। 5 বছর বয়স হলে হাঁস বা মুরগি যে কোনো ডিম রোজ একটি করে শিশুকে দিতে হবে। 3 বছরের নিচের শিশুরা অর্ধেক ডিম খেতে পারে, সেদ্ধ ডিমই দেবেন। আর শিশুর বয়স 7 মাস হয়ে গেলেই তাকে ডিম দেওয়া যেতে পারে, তবে বেশি সেদ্ধ করে নয়, গলায় আটকে যেতে পারে। বেশি সেদ্ধ করলে শক্ত হয়ে যেতে পারে ডিম। 5 মিনিট সেদ্ধ করবেন, শুরুতে সাদা অংশ না দিয়ে অল্প অল্প কুসুম দিয়ে শুরু করুন। লক্ষ্য রাখুন ডিম খেয়ে তার কোনো সমস্যা হচ্ছে কি না। যদি ডিম সহ্য হয়ে যায় তাহলে ধীরে ধীরে কুসুমের পরিমাণ বাড়াবেন। আজ এ পর্যন্তই, সকলেই ভালো থাকুন, ধন্যবাদ।